এই ব্রাউজারটা ডাউনলোড দিতে হবে আগে, প্লে স্টোরে পেয়ে যাবেন এটা। তো এটাতে ঢুকবেন, ঢোকার পরে এখানে কোলো পাসওয়ার্ড দিতে ইন্টারনেট সিস্টেম ঢুকে গেছে, যাওয়ার পরে দিতে হবে সার্টিফিকেটটা ডাউনলোড দিতে হবে। এখন একটা সার্টিফিকেট ইনস্টল করে নিতে হবে। একটু সমস্যা হয়েছে দেখতেছিলাম। হ্যাঁ, এখন সার্টিফিকেট, এই সার্টিফিকেট ডাউনলোডসে গেলে সার্টিফিকেটটা পাওয়া যাবে। এই সার্টিফিকেটে ক্লিক করলে, সার্টিফিকেটে ক্লিক করবেন, করার পর এখানে লিখবেন কোলোতি বাবলো, কোলোতি বাবলো, ওকে। সার্টিফিকেট ইনস্টল হয়ে গেছে। এখন ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পরে ইনফরমেশনে যাবেন, প্লাগ ইনে যাবেন, উইন্ডোজ জি ফাইলটা ক্রিয়েট করেন, মানে ডাউনলোড দিয়ে নেবেন। ইয়েস, ডাউনলোড হওয়ার পরে এটা এক্সট্র্যাক্ট করতে হবে। আমার এক্সট্র্যাক্টের কোনো সফটওয়্যার আপাতত নেই। আচ্ছা দেখি জি ফাইলটা এভাবে দেখি হয় নাকি ওপেন। হচ্ছে না, তার আগে আরেকটা নিউ পেজে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন BROWSER কোলন /। এটা আপনাকে ক্রোম এক্সটেনশন মোডে নিয়ে যাবে, এক্সটেনশনে নিয়ে যাবে। সামনে নিচে এখন কম আগে ডেভেলপার মোড আছে, এটা অন করে দেবেন। তারপর আনপ্যাকড, এটা পরে, তার আগে এক্সটেনশন দেখি এইভাবে হয় নাকি। এক্সট্র্যাক্ট করা ছাড়া করা যাচ্ছে নাকি দেখি। এটা আগে ডাউনলোডস হচ্ছে না, তার মানে এটা আগে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার জন্য ফাইল ম্যানেজারে গেতে যেতে হবে। যাওয়ার পরে মেবি ইন্টারনাল স্টোরেজ সার্ভিস ডাউনলোডস, হ্যাঁ এই যে
এটাকে আপনার এক্সট্র্যাক্ট করতে হবে, এক্সট্র্যাক্ট। এক্সট্রাতে কোনো সিস্টেম নেই, তো আমরা যেটা করবো সেটা হলো প্লে স্টোরে যাব, জিপ এক্সট্র্যাক্ট লিখে যেটা আসে ফার্স্টে ওটা তো দেখবো না। সবচেয়ে বেশি ভালো হচ্ছে এটা অ্যাচিভার দিয়ে করবো, জেড অ্যাচিভার দিয়ে করবেন সবচেয়ে বেশি ভালো হবে। ওয়েট করেন, যেতে ইচিভাটা ওপেন করবেন। ওপেন করার পর কোথায় গেল, ডাউনলোডে যাবেন, যেখানে আপনার এটা ডাউনলোড হয়েছে, আমার ডাউনলোড হয়েছে। তো এই যে কেবি প্লাগিন জিপ ডট জিপ এই ফাইলটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এক্সট্রা হেয়ার দেবেন, এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন গিয়ে ট্রাই করে দেখা যাক, লোড আনপ্যাকড এটাতে কি ক্লিক করবেন, তারপর ডকুমেন্টস, আমি আগেই বলে রাখি যাদের আইপিতে প্রবলেম আছে তাদের ভিপিএন ছাড়া আসবে না, না আসার সম্ভাবনা বেশি, কারণ এখন আইপি প্রবলেম চলেছে সবাই ভালো করে জানে। তো এখানে আসার পর ওয়াটটা কোথায় গেল, মেবি আসেনি, এক্সট্রাক্ট হয়ে গেছে, আসে না কেন, এত রাগ লাগে এরকম। আসতেছে না কেন যাই না। আচ্ছা জি ফাইলটা মানে এক্সট্রাক্ট করে নেবেন, আমি একটু দেখেছি, একটু পজ করলাম ভিডিওটা, হচ্ছে না তাও দেখি আর একবার, যে অ্যাচিভার দিয়ে দেখি। ফাইলটা দেখি
এই যে পাই পেয়ে গেছি, এই তো এই যে হয়ে গেছে। মানে আমার এটা সমস্যা হয়েছিল কি, আমি যে এজিপাই দিয়ে করছি, করার ফলে এখানে লোড আনপ্যাকটা যখন গেছি, দেখাচ্ছি লোড আনপ্যাকে যখন গেছি, তো আমার এটা আমার ডাউনলোডে ছিল না, আমার নিচে এই যে এখানে যে এজিপাই দেখতেছেন এটাতে ছিল, তো আমি এটা খুঁজে পেলাম না, পরে পেলাম, তারপরে দিলাম যে এক্সটেনশন হয়ে গেছে, সার্টিফিকেটও হয়ে গেছে। এখন এখানে যাব, যাওয়ার পরে স্টার্ট ওয়ার্কিং এ যাব, যাওয়ার পর পেজটা জাস্ট রিফ্রেশ দিব, পেজটা রিফ্রেশ দেওয়ার পর দেখবেন সবগুলোতে রাইট এসে পড়ছে, মানে প্লাগইন ট্রাগইন সব হয়ে গেছে। দ্যাটস ইট। আর কাজ করবেন হলো ওয়ার্ক ভায়া ওয়েব, এখানে গিয়ে দেখাচ্ছি, তো কাজ করে কিনা ট্রাই করি না, একবার ট্রাই করি, কারণ ভিপিএন তো কানেক্ট করা নেই, মাঝে মাঝে আমার আবার ভিপিএন ছাড়া আসে, ভালোই আসি স্পিডে, এখন ভিপিএন লাগবে, যে স্পিড ওয়াও এত স্পিড, মেজাজটা গরম লাগতেছে। এটার জন্য আপনার জিমেল পাম্পিং এগুলো করতে হবে, জিমেল পাম্পিং করতে হবে রেগুলার, এতে এরকম টাস্ক আসবে না, এরকম কোরিয়ান টাস্ক আসবে না, পেজ কাটে না কেন, পেজ তো অটোমেটিক কাটার কথা। মানে কি সলভ না করলাম, এই তো চাই করুক আপনারা যে অ্যাপ দিয়ে করতেছেন, মেবি ওইটাই বেটার, সলভ করলাম দেখলেন কিন্তু কোনো লাভ হলো না, আবার এরর কি আছে, আমার মতো এটা থেকে আপনার অ্যাপটাই বেটার। এটা হলো যারা, এটা হলো যারা 4 পয়েন্ট অ্যান্ড্রয়েড ভার্সন 4 পয়েন্ট ইউজ করে তাদের জন্য বেস্ট, আর যারা আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 5 পয়েন্টের উপর ইউজ করি তারা এটা ব্যবহার না করে বেটার, অনেক ঝামেলা দেখেছেন তো। তো এইটা, এই ভিডিওটা তো তাদের জন্য যারা অ্যান্ড্রয়েড ভার্সন 4 পয়েন্ট মানে 5.0 নিচে ইউজ করে, কারণ আমরা জানি ভালো করে এই যে 5.0 নিচে যেসব ভার্সন আছে সেগুলোতে মানে অ্যাপটা ঠিকভাবে কাজ করে না আর কি। তো এটা, এই ভিডিওটা শুধু তাদের জন্য, এরকম ভিডিও মেবি ইউটিউবে আর পাবেন না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যদি ইচ্ছা হয় তো একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ, সালামু আলাইকুম ভিউয়ার্স।
বিপিন স্যার ভাই ভালো আসতেছে, চল।